হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে যে লেকচারটা দিতে যাচ্ছি এই লেকচারটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো যারা দেখতেছেন তারা এই ভিডিওটা শেষ করার পরে তাদের কনফিডেন্স লেভেলস অনেক বৃদ্ধি পাবে কেন কারণ হচ্ছে এক্সেলের অনেকগুলো ফর্মুলা আছে অসংখ্য ফর্মুলা আছে সেই সব ফর্মুলার মধ্যে বেস্ট বা সবচেয়ে ইউজেবল ফর্মুলা বা সবসময় ইউজ হয় এগারোটি ফর্মুলা সেই এগারোটি ফর্মুলা নেই আমি আজকের এই লেকচারটি দিতে যাচ্ছি সেই এগারোটি ফর্মুলা কী কী সাম অ্যাভারেজ কাউন্ট কাউন্টার কাউন্টেফ কনকারট ড্রপডাউন লিস্ট কাফ ইফ সাম ইফ এবং সাম ইফস তো আপনার এগুলো আপনাকে এই এগারোটা ফর্মুলা যখন আপনি ভালো করে বুঝতে পারবেন তখন আপনি ভাববেন আমি এখন এক্সেলের অনেক কিছুই জানি এটাই হচ্ছে উদ্দেশ্য আপনার কনফিডেন্স লেভেলটাকে আজকে বাড়ানো এই জন্য যারা যারা আবার এই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে তার অবশ্যই অবশ্যই ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেন আপনার কনফিডেন্স লেভেল ইনজ সো ডাই লেটস স্টার নাও একটু ভালো করে দেখেন প্রথম থেকে তো আমি প্রথমে যে জিনিসটা করতে চাচ্ছি সাম যদিও এটা আমি বেসিক লেভেলে দেখেছি আবার এটাকে আমি অ্যাডভান্স লেভেলেও দেখাচ্ছি যদিও আমার এই বেসিক লেভেল শেষ না করে এই লেকচারটা দেওয়ার কথা ছিল না বাট আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা কয়েকজন অনুরোধে আমার এই লেকচারটা দিতে হচ্ছে তো অবশ্যই অবশ্যই সবার জন্য এই লেক্সারটা উপকার হবে এবং যদি এখান থেকে আপনারা উপকার পান তাহলে আমি সার্থক সাম এর সূত্র আমি শুরু করে দিচ্ছি সাম আমরা সাধারণত কী করি সাম এগাল্টো নাকি ফাইভ প্যাকেট এভাবে আমরা করে থাকি আমরা আরেকভাবে করতে পারি এগাল্টো কমা ফেব্রুয়ারি শেষ কমা কমা হয়নি এখানে কমা মার্চ শেষ কমা এপ্রিল শেষ কমা মে শেষ কমা জুন শেষ কমা জুলাই শেষ কমা দেন ফার্স্ট প্যাকেট কেন হয়নি কারণ আমি সামির সূত্রই দিইনি তাহলে হবে কীভাবে সাম স্বামী লিখিনি এভাবে করা যায় অথবা আপনি যদি এখানে সাম লেখার পরে এখানে যে ইনসার্ট ফাংশন আছে এখান থেকেও আপনি করতে পারেন নাম্বার এভাবে দিতে পারেন ইন্টার ওকে এভাবে আসবে এখন আমি যদি করতে চাই যে আমি অর্ধেক করবো অর্ধেক করবো না আমি যে যদি বলতে চাচ্ছি টু আমি এই পর্যন্ত করবো এপ্রিলটা নেব না সেক্ষেত্রে কী হবে সাম পাঁচ ব্র্যাকেট জানুয়ারির শেষ টু মার্চ শেষ কমা আমি এপ্রিল নেব না মে থেকে আমি জুলাই নিতে যাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট এবারও হবে অথবা আমি যদি নিই সাম আমি এয়ার কন্ডিশনের শেষটা মার্চ পর্যন্ত নেব দেন আমি ফ্রিজে শেষটা নিতে যাচ্ছি এপ্রিল থেকে এভাবে করা যাবে অর্থাৎ আমি জাস্ট উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি আপনাদের হয়তো বা অন্য কোনো কাজ এটা লাগবে এই জন্য এটা দেখানো বা আমি ইনসার্ট ফাংশন থেকে এভাবে করতে পারি এভারেজ অ্যাভারেজটা হচ্ছে কি টু আমার এখানে অ্যাভারেজ দেওয়ার পরে অ্যাভারেজ দেওয়ার পর অর্ডার চলে অর্চল্লাসটা এখানে যে সাতটা মান্থের শেষ আছে সেই সাতটা মান্থের অ্যাভারেজ শেষটা দেখাচ্ছে এভাবে আমরা অ্যাভারেজ করতে পারি এখানে যদি আমি কোনো একটা মান্থের সেলস জিরো করে দিই তাহলে হচ্ছে সে কিন্তু তখন সিক্স মান্থের অ্যাভারেজ নিচ্ছে আমরা সেই সামনে যেভাবে কাজ করলাম আমরা অ্যাভারেজও এইভাবে কাজটা করতে পারি তো এখন সাম এবং অ্যাভারেজ যেহেতু একটা বেসিক লেভেলের একটা কাজ এবং বেসিক লেভেলে দেখিয়েছি তো এই সাম এবং অ্যাভারেজ নিয়ে আমি এত আলোচনা করলাম না তো অ্যাডভান্স লেভেলে আমি যেহেতু শুরু করলাম আমি কাউন্ট কাউন্টটা অ্যান্ড কাউন্টি এই তিনটার ডিফারেন্ট কী বা ডিফারেন্স কী এই তিনটার মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা একটু ভালো করে দেখেন কাউন্ট হচ্ছে আপনার যতগুলো নাম্বার আছে সেই নাম্বারকে তারা কাউন্ট করবে সেটা কলামেই হোক সেটা সেটা কলামেই হোক অথবা রোতে হোক তো এই রোতে আমি এখান থেকে এই পর্যন্ত আমি কাউন্ট করতে যাচ্ছি এখান দেখেন অনলি সেভেন আসলো কেন সেভেন আসলো আমি একটু আগে বললাম কাউন্ট সাধারণত নাম্বারগুলোকে কাউন্ট করে থাকে কাউন্ট কখনো টেক্সটকে কাউন্ট করে থাকে না অর্থাৎ এখানে যে আমার দশটা কলাম আছে দশটা কলামের মধ্যে আমার শুধু আমার শুধু এখানে নাম্বার আছে আমার এই সাতটা কলামে বাকি তিনটা কলমে আছে টেক্সট এই জন্য সে কাউন্ট কী করেছে শুধু নাম্বারগুলো নিয়ে নিছে যদি আমি কাউন্ট সূত্রটা আবার লিখি তাহলে কাউন্ট দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট এ কন্টেন্ট নাম্বার তো তাহলে কাউন্টটা কি নিছে অন্যের নাম্বারটা নিচ্ছে তাহলে কাউন্টটা ক্লিয়ার আমি আশা করি কাউন্টটা আপনারা ক্লিয়ার হয়ে গেলাম কাউন্টটা হচ্ছে কি সে নাম্বারকে কাউন্ট করতেছে কাউন্টটা কী কাউন্টটা কী করতেছে সে নাম্বার কেউ নেবে এবং টেক্সট কেউ নেবে এক্সাম্পল কাউন্টার কাউন্টটা সে আমি দশটা অলপকে সিলেক্ট করে দিলাম দশ এখানে যদি আমি কোনোটা না থাকে তাহলে কিন্তু নিচ্ছে না তখন কমে যাচ্ছে অর্থাৎ এখানে এই রুতে এই রুগুলোতে এই দশটা রোতে এই দশটা রোতে সে যে কয়েকটা ডাটা পাচ্ছে সেই কয়েকটা ডাটাটাই সে নিচ্ছে আর যেগুলো ব্ল্যাং আছে সে ব্ল্যাংকগুলো নিচ্ছে না তো এটার উদ্দেশ্যটা কি আপনারা যখন কোনো বড় একটা কাজ করবেন সেই বড় একটা কাজ করার ক্ষেত্রে আপনার এগুলো করতে হয় যে আপনার কোনো একটা কলম অথবা রুতে কতগুলো ডাটা এন্ট্রি আসে সেক্ষেত্রে আপনার কাউন্ট করতে পারেন বা দিয়ে করতে পারেন ইফ তাহলে কাউন্ট এবং কাউন্টার পার্থক্যটা বুঝতে পারলাম কাউন্ট ইফটা কি কাউন্ট ইফটা হচ্ছে আমি কোনো একটা কলাম অথবা রুতে নির্দিষ্ট একটা সংখ্যা বা টেক্সট কতগুলো আছে সেটা আমি বের করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি ইফ করবো এক্সাম্পল যেমন আমি যদি বলি কাউন্ট ইফ আমি যদি ইনসার্ট ফাংশনেও যাই এখানে রেঞ্জ ক্রাইটেরিয়া এখানে একটা ক্রাইটেরিয়া উল্লেখ করে দিতে হবে রেঞ্জ রেঞ্জটা আমি ধরে নিলাম এমপ্লয়ি নেমটা বা এয়ার কন্ডিশনারটা নি না কেন কী দেইনি আমি সূত্রটা কেন নিচ্ছে না আমি এখানে ক্রাইটেরিয়া দিইনি আমি রেঞ্জ দিয়েছি অনলি রেঞ্জ দিয়েছি যার কারণে নিচ্ছে না যেহেতু আমি কাউন্টিভ দিয়েছি আমাকে এখানে সূত্র হচ্ছে রেঞ্জ দিতে হবে ক্রাইটেরিয়া দিতে হবে তো ক্রাইটেরিয়া দেওয়ার ক্ষেত্রে কী করবো কমা দেবো ইনভার্টেড কমা আমি কী ক্রাইটেরিয়া দিতে যাচ্ছি আমি ধরে নাম ফ্রিজার ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলাম তাহলে তখন নিয়ে যে এখানে ফ্রিজ আছে একটা অর্থাৎ এই ব্র্যান্ড কলামে সে ফ্রিজ পেয়েছে একটা এখানে যদি ফ্রিজ আমি যদি আরেকটা দিই ধরেন আমি ঠিক কপি করে আরেকটা জায়গায় নিয়ে দিলাম তাহলে কাউন্টিফ তখন সে করতেছে দুইটা হুম তো এই হচ্ছে হচ্ছিল কাউনটিফে কাউন টিফে আমি আরেকটা একটু বড়ো উদাহরণ দিই ছোট্ট বড়ো উদাহরণ খুব বেশি বড় উদাহরণ না ধরেন আমি এখানে ওয়ান ওয়ান অনেকগুলো লিখেছি সেই ওয়ানগুলো আমি করতে যাচ্ছি যে সেই ওয়ানগুলো আমি কিভাবে করব এখানে আমি যে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান রো পর্যন্ত রো ফোর থেকে এ ফোর থেকে আমি এ টোয়েন্টি ওয়ান পর্যন্ত কিছু লিখে রাখছি এগুলোকে আমি কাউন্ট করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি যদি দেখ এগার টু কাউন্ট ইফ কা এখান থেকে আমি কি যদি কাইটে রেখিয়ে দেবো ইনভার্টেড কমা ওয়ান ইনভার্টেড কমা ফার্স্ট প্যাকেট বাকি দেওয়া অর্থাৎ ওয়ান আছে এখানে তিনটা আমি যদি এখানে কিন্তু এই ফাংশনে যদি যাই ইনসার্ট ফাংশনে যদি যাই তাহলে কিন্তু আমার টাটা রেঞ্জটা এখানে চলে আসবে আমি এ আরেকটু এক্সাম্পল দিতে যাচ্ছি ধরেন আমি এখানে ওয়ান আছে কতগুলো টু আছে কতগুলো যদি আমার এখানে সতেরোটা লেখা আছে বাট আমি আপনাদের বোঝানোর স্বার্থে করতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট নাইন ওয়ান কয়টা আছে টু কয়টা আছে থ্রি কয়টা আছে ফোর কয়টা আছে ফাইভ কয়টা আসে আমি একটু বের করতে চাচ্ছি ওখান থেকে সেক্ষেত্রে আমি কী করব কাউন্ট ইফ আমি যদি এখানে ইনসার্ট ফাংশন দিয়ে করি সেটা হবে ইনসার্ট ফাংশন কে হবে রেঞ্জ রেঞ্জটা আমি দিতে যাচ্ছি কোথা থেকে রেঞ্জটা দিতে যাচ্ছি এখান থেকে এই অর্থাৎ এ ফোর থেকে এ টোয়েন্টি টু পর্যন্ত ক্রাইটেরিয়া কি বলে যাচ্ছি আমি ওয়ান 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 আছে তিনটা এভাবে করা যাবে আমি একটু সত্য যদি টেনে দিই তাহলে হবে বাট এখানে মিসম্যাচ ডাটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে কি এখানে কলাম বা রু এ ফোর থেকে এ টোয়েন্টি আসে আমি যদি সূত্র টানার পর দেখেন এখানে ডাটা রেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে এ ফাইভ থেকে এ টোয়েন্টি টু হয়ে যাচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে আমি যখন রাখছি কার্সরটা তখন দেখেন ডাটা রেঞ্জ এ সেভেন থেকে এ টোয়েন্টি ফোর আমার কিন্তু ডাটা রেঞ্জটাই আসা ছিল এ টোয়েন্টি ওয়ান পর্যন্ত যার কারণে আমরা যদি একটা সূত্র একবার লেখার পরে দ্বিতীয়বার না লিখে আমরা এই সূত্রটাকে টেনে দিতে চাই তাহলে কী করতে হবে প্রথমে আমাকে এটাকে লক করতে হবে লকটা কীভাবে করবো এফ এন আপনার কীবোর্ডে এফ একটা জিনিস লেখা আছে এফ এন এফ হচ্ছে ফুডের এফ এনওসের নেমেন এফ চেপে আপনার কীবোর্ডের উপরের দিকে এফ ওয়ান এফ টু এফ থ্রি এ ফোর আছে এফ ফোর চাপবো লক হয়ে গেল দেখেন ডলার সাইন দ্বারা লক হয়ে গেল আমি লক কাকে করলাম লক একে করলাম কলামকেও করলাম রুকেও করলাম আমি আবার এখানে রেখে ফাংশন এ ফোর দিলে এখানে আমি ডলারকেও ডলার সাইন দ্বারা কলামকে করেছি অর্থাৎ কলাম এ কলমকে করেছি আর টোয়েন্টি টু রু ডাটা রেঞ্জ অর্থাৎ আমার এ ফোর থেকে কলাম এ ফোর থেকে কলাম এ টোয়েন্টি টু পর্যন্ত যে ডাটা রেঞ্জ সেটাকে আমি করে দিলাম এখন যদি আমি এই সূত্রটাকে টেনে দিই তাহলে আমার মিস ম্যাচ ডাকা দেখাবে না সব জায়গায় থ্রি দেখাচ্ছে কেন আমার সব জায়গায় ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে ওয়ান আমি জাস্ট এখানে যে ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমার নাইন আছে কয়েকটা হয়ে গেল দুইটা এইট আছে দুইটা সেভেন আছে একটা সিক্স আছে দুইটা এইভাবে আমরা কাউন্ট ইফ দ্বারা করতে পারি এখানে একটু বলে রাখি আমি যদি পার্থক্যটাকে দেখাচ্ছি আমি ডাটা রেঞ্জটা এইটা নেব না এখানে থাক আমি এই পার্থক্যটা এখানে দেখানোর জন্য এই কাউন্ট ইফের এখানেই করি উন্ট ইফ আমি টাটা রেঞ্জটা নিতে চাচ্ছি রেঞ্জটা রেঞ্জটা নিতে চাচ্ছি এখান থেকে এমপ্লয়ি নেম থেকে আপনি যেখান থেকে সাপ নিতে পারেন কমা আমি যদি এখানে ক্রাইটেরিয়াত হাসান দিই তাহলে দেখেন জিরো দেখা যাচ্ছে কেন এখানে হাসান নামে নেই অবশ্যই আছে তাহলে কেন জিরো দেখা যাচ্ছে পার্থক্যটা দেখানোর জন্য আমি এখানে একটু ভুল করেছি ভুলটা কী হচ্ছে আমরা যদি কোনো টেক্সট ক্রাইটেরিয়া নিই অবশ্যই সেটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে ইনভার্টেড কমা দিয়ে যখন দিয়ে দেবো আমি তখন আমার এই ডাটা দেবে অর্থাৎ এই কলামে এই কলামে হাসান আছে তিনটা তাহলে টেক্সট এবং নাম্বারের ক্ষেত্রে আমরা কখন ইনভার্টেড কমা দেবো অর্থাৎ যখন একটা সূত্র নেব কোনো যদি আমি টেক্সট ভ্যালু চায় যে কোনো সূত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ইনভার্টের কমার ভিতরে দিতে হবে সেই টেক্সটা অর্থাৎ এই হাসানকে আমি এখানে ইনভার্টের কমার ভিতরে দিয়েছি এটাই হচ্ছিলো এই ফর্মুলা এই ফর্মুলা বারে খেয়াল করেন তাহলে আপনার আর প্রবলেম হবে না কি তাহলে কাউন্ট কাউন্টা অ্যান্ড কাউনটিভ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন খুব মজার একটা সূত্র দেখাবো সেটা হচ্ছে না কনক্যাটিনেট এই সূত্রটা এই ফর্মুলাটা কীভাবে করতে হয় কনফেনিট মানে কি আমি একটু ব্যাখ্যা দিই যে এখানে আমার ব্র্যান্ড নেম এবং কান্ট্রি নেম দুটো আছে তো দুইটা কলাম আছে আমি এই দুইটোকে একটা কলামে নিয়ে আসতে যাচ্ছি তাহলে আমি কী করবো খুবই ইজি ইজিওয়ে আমি ফর্মুলা লিখে ফেলব এই এখানে চলে আসছে এইটা কমা এটা অর্থাৎ এয়ার কন্ডিশন কমা জাপান ওই রোটা চলে আসছে চলে আসলাম ম্যাজিক কে কনফিডেন্স লেভেল বাড়ছে আশা রাখি কনফিডেন্স লেভেল বাড়ছে আরও বাড়বে শেষ পর্যন্ত যান ভিডিওটা দেখেন আর বার এখন কথা হচ্ছে যে এয়ার কন্ডিশন এমন জাপান একসাথে হয়ে গেল না দেখতে একটু অট লাগতেছে এটাকে আরও একটু কিউর করতে চাচ্ছেন আর একটু সুন্দর করতে চাচ্ছেন যে এর মাঝে একটু স্পেস দিতে যাচ্ছেন তাহলে সে কী করতে হবে এই জায়গাটা যেয়ে সুতরাং আমি লিখতে পারতাম আবার লিখলাম না একটা ইনভার্টেড কমা স্পেস স্পেস যদি বেশি দেন তাহলে বেশি নেবে আমার একটা স্পেস ইনভার্টেড কমা হুম কী হলো নাইনি কারণটা কি এই কমার পরে একটা কমা দিতে হবে দেখেন কত সুন্দর হয়ে গেল এয়ার কন্ডিশনার যাব না আপনি যদি বলেন যে না আমি এয়ার কন্ডিশনের পরে একটা কমা দেব কমা কমা আমি এয়ার কন্ডিশনের পরে একটা কমা দেবো না যা খুশি লিখবো অ্যান্ড লিখবো অ্যান্ড আপনি যদি অন্য কিছু লেখেন কোনো সমস্যা নেই দেখেন অ্যান্ডটা বেশি চলে গেছে না কারণ এখানে আরেকটু যদি স্পেস দিয়ে দিই তাহলে অ্যান্ডটাও স্পেস নিয়ে যাচ্ছে ম্যাজিক আনকান্ড অফ ম্যাজিক আশা করি আপনারা বুঝতে পারছেন আরেকটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে টপ ডাউন লিস্ট আমার যদি এখানে টপ ডাউন লিস্ট করা আছে আমি এখানে আবার বলি কোনো একটা সূত্র কি ক্লিয়ার করার জন্য এখানে যে অর্থাৎ হোম হোমে যেয়ে হোমে যে ক্লিয়ার দিলে আপনার ফর্মুলাগুলো ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আমার ড্রপ আমি ড্রপডাউন লিস্টটা কি একটু ব্যাখ্যা দিই কারণ ব্যাখ্যা না দিলে বুঝতে পারবেন না হয়তো যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের জন্য বলছি ড্রপ ডাউনটা হচ্ছে কি আমরা যারা অনলাইনে কখনো কোনো কিছু অ্যাপ্লিকেশন করি তখন কি থাকে যে সাপোজ আপনার অ্যাড্রেসটা লিখবেন সেই অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট তারপর থানা এগুলো ডাউন লিস্টের মধ্যে চলে আসে আসে না অথবা আপনি কোন জেলায় থেকে পরীক্ষা দেবেন তার একটা ডাউন লিস্ট তো সেই ডাউন লিস্টটা এক্সেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাতে আছে তো যেখানে আপনি ডাউন লিস্টটা করবেন সেই ক্ষেত্রে আপনি ওখানে কার্সটা রেখে এই ডাটা নামে আসে এখানে ডাটা ভ্যালিডেশন ডাটায় ক্লিক করেছি তারপর ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করার পরে এখানে সেটিংয়ে যে কী করবেন আপনি লিস্ট আমি যেহেতু লিস্ট আসছি লিস্ট আমি কাদের ড্রপ ডাউন করতে যাচ্ছি সেই সোর্সটা নেব ডাটা ভ্যালিডেশন কাদেরকে আমি ড্রপ ডাউন করতে যাচ্ছি ধরে নিলাম ব্র্যান্ড নেমকে নেবো আমি দেওয়ার পর ইনটা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে দেখেন এখানে ক্লিক করার পর এখানে কী হলো আমি যদি লাইট দিই লাইট চলে আসবে আমি যদি এখানে ওয়াটার হিটার দিই ওয়াটার হিটার চলে আসবে এভাবে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে হয় বিল কাপ ভিলক আপটা হচ্ছে কি আমি কোনো কিছুর একটা ডাটা আমি কোনো কিছুর একটা ডাটা নিয়ে আসতে যাচ্ছি সেই ডাটাটা আমি কিভাবে নিয়ে আসব সেটা হচ্ছে বিলক আপ অর্থাৎ আমি মোবাইলের সেলস কত জানায় সেলস কত আমি এটা আনতে যাচ্ছি এই মোবাইলের শেষটা কত আমি এখানে আনতে চাচ্ছি তো সেইখানে আমি ভিলো কাপের মাধ্যমে আনতে পারি আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই ভিলো কাপ বিলো কাপ বিলো কাপ ভ্যালু ভ্যালুটা কী হবে আমাকে সেটা সিলেক্ট করতে হবে আমি ধরে নাম এখানকার যেটা ড্রপ ডাউন লিস্ট এখানে কিন্তু একটা কিন্তু চাইল আমি কেন ভিলো কাপের আগে ড্রপডাউন লিস্ট করেছি আমার সুবিধার্থে লেক্সার সুবিধার্থে আর এখানে যে ডাটাটা আসবে তার ডাটাটা আমি আনব আমি এখানে যে মোবাইল এই মোবাইলের ডাটাটা আনব তো সেটা কি তারপর সে একটা টেবিল কোন একটা টেবিল অ্যাদি একটা টেবিল কোন টেবিল থেকে নিয়ে আসবো ধরেন আমি এখান থেকে জানুয়ারি শেষ পর্যন্ত নেব তাহলে আমার টেবিল অ্যারিটা হয়ে গেল হ্যাঁ তারপর সে কলাম ইন্ডেক্স নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার আমি কোন কলামের ডাটাটা আনবো আমি বলছি জানুয়ারি শেষটা নিয়ে আসবো এখন বলেন তো এই জানুয়ারিটা কত নম্বর কলামে আছে আমি যদি এক দুই তিন চার এভাবে করি তাহলে যারা না জানেন তাহলে তারা মনে করতেছেন আমি যদি তাহলে জানুয়ারির শেষটা কলাম আছে পাঁচ নম্বর কলমে কিভাবে এ এক নম্বর কলাম বি দুই নম্বর কলাম সি তিন নম্বর কলাম ডি চার নম্বর কলাম ই পাঁচ নম্বর কলাম তাই তো কলাম নম্বর কত কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এই টেবিলের এই টেবিলের ওইটা না আমি যেটা এক দুই তিন চার পাঁচ এটা না হচ্ছে হচ্ছে যে আমি যে একটা টেবিল ক্রিয়েট করলাম টেবিল এরি ক্রিয়েট করলাম টেবিলটা ক্রিয়েট করলাম এই যে কলাম ইন্ডেক্স যে ইন্ডেক্সটা এইটা হচ্ছে ইন্ডেক্স এই ইন্ডেক্সের ভিতরে কত নম্বর কলাম আছে সেই ক্ষেত্রে সি হচ্ছে এই ব্র্যান্ড নেম হচ্ছে ইন্ডেক্স নাম্বার ওয়ান ইন্ডেক্স নাম্বার টু ইন্ডেক্স নাম্বার থ্রি তাহলে আমি এখানে যদি কমা দিয়ে থ্রি দিতে তাহলে আমার এই ভিলো কাপে নিয়ে নিচ্ছে দেখেন তো মোবাইলের ডাটা মোবাইলের ডাটাটা কত কথা হচ্ছে সেলস কত জানো সেল সেভেন সিক্স নাইন সেভেন সিক্স নাইন এখানে কাপে চলে আসছে মোবাইল এখন আমি যেহেতু ড্রপডাউন লিস্ট করার উদ্দেশ্যটা হচ্ছে আমি যদি এয়ার কন্ডিশনার সেলস দিই এয়ার কন্ডিশনার সেলস আসছে আসছে না ওয়াও নাইস দশ হাজার নয়শো দশ হাজার কি আসছে দশ হাজার আটানব্বই তাই তো নাকি একক দশক শতক হাজার হ্যাঁ দশ দশ হাজার আটানব্বই শেষ তাহলে এখানে বিলোপ আপটা হয়ে গেলো ড্রপ ডাউন লিস্ট হয়ে গেল যে এগারোটা ফর্মুলা বলেছি তার মধ্যে আটটা হয়ে গেল বাড়তেছে কনফিডেন্স লেভেল কে অনেকে ভাবতেছেন একটু বাড়ছে বাট ক্লিয়ার হয়নি ক্লিয়ার হতে গেলে বারবার লেকচারটা দেখতে হবে তাহলে ক্লিয়ার হয়ে যাবেন তাহলে আটটা হয়ে গেল নাম্বার নাইন ইফ ইফটা হচ্ছে কি যদি যদি তুমি এটা হও আমি কি যদি তুমি পাখি হও আমি আকাশ হব যদি হও তুমি চাঁদ হও আমি তারা হবো তো সেম এরকম ইফ প্যাকেট লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্টটা হচ্ছে কি ধরেন জানুয়ারির সেলসটা কী বলতেছে লজিক্যাল টেস্টে জানুয়ারি শেষটা যদি ইজ গ্রেটার দেন টু ভ্যালুটা কি দিই ধরলাম পাঁচ হাজার হয় তাহলে একটা কমা একটা কমা দিয়েছি কিন্তু কমা অবশ্যই কমা থাকতে হবে লজিক্যাল টেস্টের পর একটা কমা কমা আসছে ভ্যালু টেস্টের পর একটা কমা আসছে তাই না তো কমা যদি হয় যদি হয় তাহলে সে হবে গুড সেলার আমি একটু ভুল করতেছি ইচ্ছা করে কমা আর যদি না হয় সে কি ব্যাড সেলার লিখতে পারি অথবা পুর সেলার লিখতে পারি ব্যাড লিখলাম ইচ্ছে করে আমি একটা ভুল করতেছি ভুলটা রাখি সূত্রটা নিচ্ছে নিচ্ছে না কেন একটু আগে আমি বলেছিলাম যে আমরা যদি কাউন্টিভের সময় বলেছিলাম যে কোনো টেক্সট লিখি অবশ্যই সেটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে ইনভার্টার কমার ভিতরে দিতে হবে এই গোড সেলারটাকেও কমার ভিতরে দিতে হবে এবং পোর্ড সেলারটাকেও ইনভার্টার কমার ভিতরে দিতে হবে তাহলে আপনার এটা হবে দেখেন হয়ে গেছে গোডসেলার সেলার আমি যে সূত্রকে টেনে দেই তাহলেও চলে আসছে ও রে আল্লাহ অনেক দূরে চলে গেল এই পর্যন্ত নেব গুডসেলার আর বাকি হলো হোলসেলার গুডসেলার গোডসেলার গোডসেলার আমি যদি এইটাকে ডাটাটা চেঞ্জ করে দিই চার হাজার করে দিই কন্ডিশন কি হলো হোলসেলার হয়ে গেল কারণ আমি ওখানে কন্ডিশন দিয়েছি যদি এই কলামের অর্থাৎ জানুয়ারি সেলসে সে পাঁচ হাজার বেশি হয় তাহলে হবে গুডসেলার অথবা হোলসেলার তাহলে আমার ইফ ইফটা নিয়ে আমি আরও বড়ো লেক্সার দিতে যাচ্ছি ইফ এবং ইফের সাথে আরও কয়েকটা লজিক একসাথে করে দেবো বাট এটা স্টেপ বাই স্টেপ প্রথমবারই যদি সব কিছু বলে দিই তাহলে বুঝতে পারবেন না কারণ আগে আপনাদের বেসিকটা ভালো করে বুঝতে হবে সাম ইফ নেক্সট দুইটা ফর্মুলা বা লাস্ট দুইটা ফর্মুলা সাম ইফ এবং সাম ইফস কি দেখতে একই রকম একটু পার্থক্য আছে পার্থক্যটা আমি একটু বলে নেই সাম ইফ হচ্ছে সিঙ্গেল কন্ডিশন যখন থাকে তখন হচ্ছে সাম ইফ আর যখন একের অধিক কন্ডিশন থাকবে তখন হচ্ছে সাম ইফস এর যুগটা ওইটা হচ্ছে একের অধিক কন্ডিশন তারপরেও ফর্মুলা লেখার সময় একটু তফাত আছে সেই তফাতটা আমি দেখাচ্ছি একজাম্বল আকারে সাম ইফ আমি কিন্তু ইনসার্ট ফাংশন থেকে করতে পারি সাম ইফে যখন ক্লিক করলাম তখন রেঞ্জ রেঞ্জ আছে তারপর কি চাচ্ছে ক্রাইটেরিয়া আমি যেহেতু একটা ড্রপ ডাউন মেনু করেই রেখেছিলাম ক্রাইটেরিয়া দিলাম এখানে যেটা হবে সেটা দেন কি চাচ্ছে সাম রেঞ্জ আমি কাকে চাচ্ছি এই এয়ার কন্ডিশনের টোটাল শেষ কত হয়েছে আমি জানুয়ারি নিতে পারি বা আপনি যদি অন্য কোনো কলামে ছিল না নিতে পারেন দেন সাম রেঞ্জ হয়ে গেল কন্ডিশন কিন্তু সিঙ্গেল কন্ডিশন এখানে এই শে দেখেন এয়ার কন্ডিশনার আমার এখানে আসলো সে রয়েছে চোদ্দো হাজার সাতশো চুরানব্বই দেখেন এয়ার কন্ডিশন কোথায় আছে এখানে আছে একটু আমি হাইলাইট করি এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার এই তিনটার চোখ দেখেন আসলো কিনা কত আসছে সাম চোদ্দো হাজার সাতশো চুরানব্বই তাহলে এখানে আমার অ্যান্সার ঠিক আছে কিনা চোদ্দ হাজার সাতশো চুরানব্বই এ হচ্ছিল সাম ইফ এর ফর্মুলা এখন তাহলে সাম ইফে হচ্ছে কি সিঙ্গেল কন্ডিশন থাকে আর হচ্ছিল সাম ইফসে ইফসে হবে একের অধিক কন্ডিশন সাম ইফসটা কি সাম ইফসের ক্ষেত্রে একটু পার্থক্য আছে আপনার লেখার সময় আপনার সাম ইফে কী ছিল সাম রেঞ্জটা শেষে ছিল আর সাম ইফস আছে প্রথমে সাম রেঞ্জটা অর্থাৎ তুমি কোনটা দিবা সাম রেঞ্জটা আগে দিতে হবে এখানে সাম ইফ চেয়েছিলো সাম রেঞ্জটা পরে আর সাম ইফস আসছে সাম রেঞ্জটা আগে অর্থাৎ আমি যদি এখানে জানুয়ারির শেষটা নিই অথবা আমি যদি ফেব্রুয়ারি শেষটাই নিই নেই ফেব্রুয়ারি শেষটা নেই শুধু জানুয়ারি শেষ জানুয়ারি আর ফেব্রুয়ারি আমি পাশাপাশি আমার শেষটা নিচ্ছে না সব জানুয়ারি সেলস নিয়ে যাচ্ছে একটু মাইন্ড করতে পারে তার ফার্স্ট কন্ডিশন সাম রেঞ্জ নিয়ে নিচ্ছি যেহেতু ফার্স্ট কন্ডিশন হয়ে গেছে কমা তারপর হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন নাকি সেকেন্ড কন্ডিশন হুম সামনে এসে এসে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়েঞ্জ ওয়ান এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান নট ক্রাইটেরিয়া রাইট ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমি এখানে নিলাম এয়ার কন্ডিশন এই যে আমি দুইটাই কিন্তু রেঞ্জ নিয়ে নিচ্ছি একটা হচ্ছে সাম রেঞ্জ নিয়ে নিচ্ছি আর ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান কন্ডিশন ওয়ান দুইটাই রেঞ্জ সাম রেঞ্জ এবং ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়াটা কি হবে আমি যেহেতু ড্রপ ডাউন লিস্ট একটা নিয়ে রাখছি এখানে যদি যা হবে তার সাম দেবে হয়ে গেল কমা সেকেন্ড কন্ডিশন দিয়ে রাখছি সেকেন্ড কন্ডিশন বলতেছে এখানে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে তবে আমি বারবার যেহেতু ওই দিকে যাচ্ছি আমার মনে হয় আমি যদি এই সূত্রটা একটু নিচে দেখাই তাহলে সবচেয়ে ভালো হয় এখানে না দেখে আনা বুঝতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমি নিচে আরেকটা জিনিসটা লিখে রাখছি অবশ্যই এর জন্যই লিখে রাখছিলাম সাম ইফস এখানে লিখতেছি সাম রেঞ্জ ফেব্রুয়ারি সেক্টে যাচ্ছি দেন ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ এয়ার কন্ডিশনার কমা তারপর ছিল ক্রাইটেরিয়া রেঞ্জ কার সাথে মিলতে হবে আমি ধরে নিই এখানে আমি ড্রপ ডাউন লিস্টার যাচ্ছি না ওখানে এখানে এয়ার কন্ডিশনার অর্থাৎ আমার ফার্স্ট কন্ডিশনে কী ছিল ফার্স্ট কন্ডিশনে ছিল আমার স্বামী প্রেক্ষিতে সাম রেঞ্জ হবে এবং ক্রাইটেরিয়া রেঞ্জ এবং এর সাথে যখন মিলবে তখন চলে আসবে দেন আমি একটা সেকেন্ড কন্ডিশন দিতে যাচ্ছি সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ যে এখানে যে এমপ্লয়ি নেম আছে এদের রেঞ্জটা দিতে যাচ্ছি দেন ক্রাইটেরিয়া রেঞ্জ হয়ে গেছে মানে ক্রাইটেরিয়া রেঞ্জ টুর হয়ে গেছে এখন আমার সেকেন্ড অংশের ক্রাইটেরিয়া টু কুন্টা হাসানের সাথে যদি মিলে তাহলে আমাকে ডাকটা দেবে অর্থাৎ হাসান নামে একজন এমপ্লয়ী এয়ার কন্ডিশনার সে কতগুলো বিক্রি করেছে এখানে হাসান এমপ্লয়ি এখানে হাসান এমপ্লয়ী তো দেখেন এই তিনটার আমি ফেব্রুয়ারি ডাটা নিয়ে গেছিলেন তো বা যোগ করতেছিলাম জানুয়ারি এসে আট হাজার একশো সতেরো হয়ে গেছে আমি যদি এইখানে হাসান না দে অন্য কোনো দেই ধরেন হোসেন দেই অলরেডি তখন কি হলো এয়ার কন্ডিশনার তিন তিনটা জায়গায় আছে বাট এইখানে এয়ার কন্ডিশনার বিক্রি করছে হোসেন সে কিন্তু হাসান করেনি হাসান করছে শুধু এই দুটো তো এই দুটো যোগান সাত হাজার পাঁচশো তেরো সাত হাজার ও মিলে গেছে দুগুন নাইস এটা হচ্ছিলো সাম ইফ এবং সাম ইফসের পার্থক্য আবার একটু রিমাইন্ডার সাম ইফসে হচ্ছে একের অধিক যে কন্ডিশন থাকবে সেটা আর সাম ইফে হচ্ছিল সিঙ্গেল কন্ডিশন সাম ইফস সবসময় চায় কি সাম রেঞ্জটা আগে চায় সাম ইফ সবসময় সাম রেঞ্জটা শেষে চায় সাম ইফসে কী হচ্ছিল সাম রেঞ্জ রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ তারপর হলো ক্রাইটেরিয়া একটা কন্ডিশন সেকেন্ড কন্ডিশনটা হচ্ছিল ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া এখানে সাম রেঞ্জ হচ্ছিল ফেব্রুয়ারি শেষ ফার্স্ট ফার্স্ট কন্ডিশনে সাম রেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারি শেষ সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশনের ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া ফার্স্ট কন্ডিশনের সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে ব্র্যান্ড নেম এবং ক্রাইটেরিয়া হচ্ছে এয়ার কন্ডিশনার বা ব্র্যান্ড নেম তাহলে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন রেঞ্জ সেকেন্ড কন্ডিশনের ক্রাইটেরিয়া রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া ফর্মুলাটা কী হচ্ছে আবার এখানে একটু দেখায় এখানে যদি একটু দেখায় আবার একটু বোঝানোর জন্য দেখাচ্ছি সাম ইফস কি বলতেছে সাম রেঞ্জ ক্রাইটেরিয়েন্স ওয়ান ক্রাইটেরিয়া আমি যদি সেকেন্ড যাই তাহলে কি হয়েছিল ক্রাইটেরিয়া রেঞ্জ কন্ডিশন টু ক্রাইটেরিয়া রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া তো এখন কথা হচ্ছে আমি এই সূত্রটা সব জায়গায় অবশ্য এখানে মনে হয় আমার ফেব্রুয়ারি জানুয়ারি শেষটা বসালে আপনাদের সুবিধে হতো আমি এখানে সাম রেঞ্জটা এই এফের জায়গায় ই করে দিই তাহলে আমার আর একটু দেখাতে সুবিধা হবে এটাই করে দিলাম আর জানুয়ারি সেটাই নাম ফেব্রুয়ারি রাগ করবে না একটু করে রাগটা ভাঙাচ্ছি ফেব্রুয়ারি রাগটা একটু করে ভাঙাচ্ছি এখন আমি এখানে যেহেতু ফর্মুলাটা লিখেছি এই ফর্মুলাটাকে আমি এই পর্যন্ত টেনে দেবো কী সেই ক্ষেত্রে আপনার একটু কাজ করতে হবে যেটা হচ্ছে যে এখানে আপনার ক্রাইটেরিয়াটা লক করে দিতে হবে ক্রাইটেরিয়াটা লক করে দিতে হবে কারণ এই ক্রাইটেরিয়া যদি লক না করেন তাহলে আপনার ডাটা রেঞ্জগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ফাংশন ফাংশন এফ ফোর লক আর এই ক্রাইটেরিয়াটাকে লক করে দেবো ফাংশন এফ ফোর কারণ এই দুইটা ক্রাইটেরিয়া এখান থেকে আমার সরা যাবে না এই ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া সরা যাবে না নাকি এবং সরি সরা যাবে না কোনটা কোনটা আমার ডাটা রেঞ্জটা সরবে ও আমার ডা ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া চেঞ্জ হবে না তারপর এই ক্রাইটেরিয়া রেঞ্জটা চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে কি চেঞ্জ হবে কি এখানে চেঞ্জ হওয়ার মতো সাম রেঞ্জটা শুধু চেঞ্জ হবে বাকি সবগুলোকে লক করে দিলাম এখন যদি আমি এটাকে টেনে দিই তাহলে প্রত্যেকটা ডাটা চলে আসলো জুলাইয়ে দেখেন জুলাই দেখেন হাসানের শেষ সাত হাজার ছয়শো ষোলো এখানে মিলে সাত হাজার ও নাইস মিলে গেছে আমি যদি এখানে এই হাসানকে আবার এই হোসেনকে আমি যদি হাসান করে দিই তাহলে আবার বেড়ে যাচ্ছে এই ছিল সাম ইফ এবং সাম ইফসে এবং একবার সূত্র লেখার পরে আমি যে লক করে দিলাম এই লক জিনিস আমি শুধু ডাটা রেঞ্জটাকে ডাটা রেঞ্জ আমার যে এই যে সাম যে রেঞ্জটা যেগুলো হয়ে আসবে সেটাকে লক না করে বাকিগুলোকে লক করে দিয়েছি লক করে দিয়ে সে টাকা টেনেছি দেন হয়ে গেছে তো আশা রাখি আপনাদের কনফিডেন্স লেভেল এখন হাই আপনারা অনেক ভালো করবেন আশা রাখি যদি আপনারা আমার এই ভিডিও থেকে একটু কার উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ভালো ভালো কমেন্টস করুন লাইক দিন আর যদি মনে হয় ভুয়া একটা লেকচার লাইকও দেওয়ার দরকার নেই সাবস্ক্রাইব করার দরকার নেই আর যদি উপকার হয়ে থাকেন শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন তারাও শিখুক আপনিও শিখুন তো এই বলেই শেষ করতেছি আসসালামু আলাইকুম